আজকে আরামবাগ এসডি অফিসে একটা ডেপুটেশন কর্মসূচি ছিল বাঁধ ভাঙাকে কেন্দ্র করে, কারণ সালেপুর এইসব এলাকাতে বাঁধ ভেঙে যায়, অনেক বড় ঘটনা ঘটে যায় এবং এই সময় হচ্ছে সেগুলো নজরদারি করার মোক্ষম সময়। এখন থেকে যদি নজরদারি করা যায় বা সংস্কার করা যায় তাহলে হয়তো এই বিপদ থেকে মুক্ত রাখা যাবে এলাকাবাসীকে। এরকম একটা ডেপুটেশন আজকে হয়েছে, আমরা কথা বলবো আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, কি হলো বলো? হ্যাঁ দেখো, যেটা বিষয় হচ্ছে যে আরামবাগ থানার অধীন সালেপুর পশ্চিমপাড়া বন্যা কবলিত এলাকা এবং দ্বারকেশ্বর নদের পার ভাঙন এলাকা, পার ভাঙনে এলাকা একদম ধ্বংসের মুখে। অবিলম্বে নদীর পার ভাঙন রোধের জন্য গণডেপুটেশন আজ দেওয়া হয়। যেটা বলা হচ্ছে যে এসডিও অফিস এবং বিডিও অফিসে দুটো টাইমে দেওয়া হয়, বেলা 12টা থেকে 1টা পর্যন্ত। সেই গণডেপুটেশন দেওয়ার পর তারা স্লোগান তোলেন এসডিও অফিসের সামনে এবং বিডিও অফিসে 2টা থেকে 3টে পর্যন্ত সেই গণডেপুটেশন দেওয়া হয়েছে। যদিও এই নিয়ে কিন্তু এর আগেও একবার যিনি এর উদ্যোক্তা মেন সাংবাদিক তথা সমাজসেবী সুশীল কুমার জানা, তিনি কিন্তু বারবার সমাজ সেবা করার চেষ্টা করতেন, অর্থাৎ নদীর যে ভাঙন রোধ সেই ভাঙন রোধ করতে হবে, অবৈধভাবে বালি কেটে নেওয়া চলবে না, এইসব নিয়ে কিন্তু তিনি বারবার সরব হলেও তেমন কিন্তু প্রশাসনের তরফ থেকে তার অভিযোগ এই এর আগেও অনশন করা হয়েছে এবং এই যে গণডেপুটেশন হলো সেই গণডেপুটেশন দেওয়া হয়েছে, অনেক সব গ্রামের মানুষ তার সঙ্গে এসেছেন তাদের এলাকায়, কারণ সেই সব গ্রামবাসীদের ক্ষেত্রে যেটা হবে এই ভাঙন রোধ যদি না করা যায় গ্রামগুলো বন্যার সময় তলিয়ে যেতে পারে, কারণ বন্যা কবলিত এলাকা সালেপুর পশ্চিমপাড়া, সেইখানে যদি এই ধরনের প্রশাসন পদক্ষেপ না নেয় যে বন্যা কবলিত এলাকায় যে ভাঙন হচ্ছে সেই ভাঙন রোধের জন্য কোন রকম কোন ব্যবস্থা যদি না নেওয়া হয় সেক্ষেত্রে আগামী দিনে আবারও কিন্তু তারা অনশনে যাবে বলে সুশীল কুমার বাবু তিনি কিন্তু জানাচ্ছেন। ওকে, অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী খান আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন। কথা রাখার জন্য, পৌরপিতার কথা রাখার জন্য এবং আমাদের এলাকারকে বন্যার হাত থেকে বাস্তুহারা থেকে রক্ষা করার জন্য, জায়গা ঘর বাড়ি রক্ষা করার জন্য আগামী বর্ষার আগে বন্যার পাইলিং করতে হবে, এলাকার উন্নয়ন করতে হবে, বন্যার পাইলিং করতে হবে। কি জন্য আজকে এসেছেন এখানে? আজকে এসেছি আমরা এসডিও ম্যাডামকে আমাদের জনগণের স্বাক্ষর নিয়ে গণডেপুটেশন দিতে। এই গণডেপুটেশনে আমরা এখানে দেবো, এরপর আমরা বিডিও অফিসে যাব। কেন, কি জন্য গণডেপুটেশন? এই গণডেপুটেশন হয়েছে আমাদের এলাকার যাতে কাজটা বোল্ডার পাইলিংটা বর্ষার আগে কাজটা অবিলম্বে হয়, বোল্ডার পাইলিং করা হয়, সেই জন্য গণডেপুটেশন। কেন, ওই এলাকা কি বন্যা প্রবণ এলাকা? এই এলাকাটা দ্বারকেশ্বর নদীর বন্যার তীরেই বাস আমাদের, ওখানে সালেপুর আরামবাগ থানার অন্তর্গত সালেপুর এক পঞ্চায়েতের সালেপুর গ্রামের পশ্চিমপাড়া নদী ভিতর, এটা নদীর কবলিত এলাকা, বন্যার কবলিত এলাকা। প্রায় কতগুলো বাড়ি বন্যা জলে তলিয়ে গেছে কিংবা নদী গর্ভে গেছে? কতগুলো বাড়ি গেছে? প্রায় এখানে 50টা বাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে এবং 250 বিঘা জমি বাগান ওই নদী গর্ভে চলে গেছে এবং এখন আমরা আশঙ্কায় ভুগছি আজ সামনে বর্ষায় আরও কিছু ঘর বাড়ি চলে যাবে। এটা কি আগে আপনারা কি কি কর্মসূচি করেছিলেন? এগা আমরা 25-30 বছর ধরে আমরা বিভিন্ন আবেদন নিবেদন দিচ্ছি, সমস্ত দপ্তরে দিয়েছি, আর সালেপুর এক পঞ্চায়েতে 2-3 বার অনশন করেছি এবং গত আমরা অক্টোবরের 10 এবং 11 তারিখে আমরা আবার গণসম করেছিলাম আমাদের এলাকায় এবং এরপর যখন কাজ হয়নি আমরা এরপর গণডেপুটেশন দিতে এসেছি। তখন কি আপনার যে ধর্ণা করেছিলেন, হ্যাঁ, সেই ধর্ণায় কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কে কে গিয়েছিলেন সেই ধর্ণা? সেই ধর্ণাতে আরামবাগ থানা গিয়েছিলেন, এসডিআই বিডিও গিয়েছিলেন, ইরিগেশন দপ্তর গিয়েছিলেন, পৌরপিতা স্বপন কুমার নন্দী গিয়েছিলেন, এমএলএ কৃষ্ণচন্দ্র সাঁতরা গিয়েছিলেন, আরও অন্যান্য ব্যক্তিবর্গ ছিলেন। কিন্তু এখনও কোনো কাজ হয়নি না? কথা দিয়েছিলেন স্বপন কুমার নন্দী এবং পৌরপিতা বন্যার আগে কাজ হবে, এখনও বলছেন হবে, আর এসডিও বিডিও এনারা বলছেন যে এই আর্থিক দপ্তরের যে অবস্থা ওখানে কাজ হবে না এবং গুণধর খাড়া ওই এলাকার মানুষকে প্রতারণা করেছে, উনি গত বছর বন্যার আগে বলেছেন রাস্তা কাজ হবে, ওই গুণধর খাড়া বলেছিল যে তোমার এলাকার কাজ হবে কিন্তু গুণধর বাবা কাজ করেননি ওখানে। গুণধর খাড়া জবাব দিন, এলাকার উন্নয়ন থেকে আপনি জবাব দিন, এলাকার গত প্রধান ছিলেন গুণধর খাড়া পঞ্চায়েতের প্রধান থাকা অবস্থায় বলেছে এলাকার রাস্তা বন্যার বাইনিং হবে, গত বছর বর্ষার আগেও বলেছে হবে,
কিন্তু তাঁবু ফেলে দিয়েছিলেন, কিন্তু তাঁবুটা সরিয়ে নিয়ে গিয়ে বাঁধ অন্য জায়গার কাজ করেছে, আমাদের মানুষকে বেইমানি করেছেন পুরোদর খাড়া। ওই এখন যিনি পঞ্চায়েত সভাপতি তিনি কথা রাখেননি, মানুষকে ধোকা দিয়েছেন, শিক্ষিত মানুষগুলোকে চুনি মরে রেখেছিল। আমাদের এলাকায় জানায় মাস্টার যা শিক্ষিত মানুষ, কিছু মানুষকে বলছিল যে কাজ হবে, এই বর্ষার মধ্যে হবে, অথচ কাজ হলো নি।